শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন আজকের লেসনে আমি একটি ফ্রি মার্কেটিং ম্যাথড শো করব টি শার্ট মার্কেটিংয়ের লক্ষ্য করুন অলরেডি আমরা একটি সেল পেয়েছে যেখানে কমিশন হচ্ছে কত দশ ডলার আপনি মানে ফ্রি ফ্র্যাঙ্কভাবে কথা বলবেন প্রশ্ন করবেন হ্যাঁ তাইলে কি হবে তাইলে বুঝাইতে সুবিধা হবে ঠিক আছে এখন মনে করেন যে আমি সানফ্রক সানফ্রক কি একটা টি শার্ট মার্কেটিং প্ল্যাটফর্ম নাকি এখানে আমরা কি করতে পারি আমরা কি করতে পারি আমরা আমরা নিজেরা টি শার্ট ডিজাইন করতে পারি সাপোজ লক্ষ্য করেন আমরা সানফ্র এখানে আমি লগ অবস্থায় আছি নাকি এটা হচ্ছে আমার আইডি সানফ্রক আইডি তাই না তো আমি সানফ্রকটা এমনিতেই ওপেন করি মানে লগ ইন ছাড়া অবস্থা লক্ষ্য করেন এখানে প্রচুর নিশে আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন টি শার্ট ডিজাইন করতে পারেন এবং সেগুলো এখানে আপনি আপলোড করতে পারেন এবং ওই ডিজাইনটা আপনি মার্কেটিংয়ের মাধ্যমে যে সেলটা নিয়ে আসবেন তার প্রতি সেলে আপনি কত পাচ্ছেন মানে অ্যাভারেজে টেন ডলারের মতো তাই না প্রতি সেলে কমিশন পাচ্ছেন আপনি এটা গেল কি এটা হচ্ছে আপনি ডিজাইনার হিসাবে আপলোড করতেছেন তাই না এখন আপনি যদি টি শার্ট ডিজাইন না জানেন সাপোজ মনে করেন যে আপনি টি শার্ট ডিজাইন জানেন না তাহলে কি হবে তাহলে আপনি অন্যরা যে ডিজাইনগুলো করতেছে যেমন আমরা যে কোনো একটা নিশ ওপেন করি সাপোজ ধরেন ড্রিঙ্কিং নিশটা আমি ওপেন করতেছি দেখেন ড্রিঙ্কিং নিশের উপরে প্রচুর টি শার্ট তাই না এখন যেই ডিজাইনটা আপনি মনে করতেছেন যে ভালো অথবা মার্কেট স্টাডি করে আপনি দেখলেন যে এই ডিজাইনটা ভালো চলতেছে ভালো সেল হচ্ছে তখন ওই ডিজাইনটার জন্য আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন মানে আপনি অ্যাফিলিয়েট ওই ডিজাইনটা নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন তাহলে কি হবে তাহলে মূল অ্যাফিলিয়েট কমিশনটা কে পাবে আপনি পাবেন এই যে এই একটা সেল দেখতেছেন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখাই অনেকে রিফ্রেশ দিয়ে শো করতেছি আমি ঠিক আছে লক্ষ্য করেন আমি রিফ্রেশ দিচ্ছি আবার এন্টার তো এই যে আমরা কি পাইছি এখানে একটা সেল পাইছি তাই না এটা কিন্তু আমার ডিজাইন না এটা আমার ডিজাইন না আমি কি করছি সানফ্রক থেকে যে কোনো একটা ডিজাইন নিছি যে ডিজাইনটা আমার ভালো মনে হয়েছে পার্টিকুলার একটা নিশ চুজ করছি যে আমি এই নিশে কাজ করব দেন ওইটার সাথে আমার যে অ্যাফিলিয়েট ট্র্যাকিং আইডি এই ট্র্যাকিং আইডিটা অ্যাড করে আমি মার্কেটিং করছি তাহলে কি হয়েছে যখন সেলটা আসছে তখন আমার আইডিতে কমিশনটা কাউন্ট করতেছে অর্থাৎ এই কমিশনটা আমি আর্ন করছি ক্লিয়ার তো সেম একইভাবে আপনারা ডিজাইন করেও নিজেদের ডিজাইন মার্কেটিং করতে পারেন অথবা অন্যদের ডিজাইন আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন ক্লিয়ার তো আমি মার্কেটিং পলিসিটা কিভাবে সাজাইছি তাইলে এবার একটু শুরু করি যেমন ধরেন এখন মূল কাজ ছিল কি আমার আমার মূল কাজ ছিল যে ফেসবুকে একটা ফ্যান পেজ তৈরি করা আমি পার্টিকুলার যে নিশে কাজ করতেছি তো ফেসবুকে একটা ফ্যান পেজ তৈরি করলে সেটা ভালো হয় আপনার কাস্টমাররা ফেসবুকের ফ্যান পেজগুলোকে পছন্দ করে এবং ট্রাস্ট করে তাই না তো যেহেতু আপাতত আমি মার্কেটিং মার্কেটিংয়ে যাচ্ছি না আপাতত আমি প্রোডাক্টটা নিয়ে পেইড মার্কেটিংয়ে যাচ্ছি না এ কারণে আমি ফেসবুক ফ্যান পেজ এখনও তৈরি করিনি যখন মনে করেন যে আমি পেইড মার্কেটিংয়ে যাব অর্থাৎ ফেসবুকে পেইড ক্যাম্পেইন করব আমি যে টি শার্টটা নিয়ে মার্কেটিং করতেছি সেটার উপরে তখন আমি ফ্যান পেজ তৈরি করে নিব মানে পার্টিকুলার ওই নিষে টি শার্ট টি শার্ট ডিজাইন নিশে তাই না ওকে তো এখন আমি তাহলে এটা বাদ দিলাম এরপর আমি কি করছি খেয়াল করেন আমি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করছি বুঝতে পারছি পার্টিকুলার নিশ আমি যেই নিশে কাজ করতেছি ওই নিশের নাম দিয়ে টি শার্ট নাম দিয়ে আমি একটা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করছি তাই না এখন আমার কাজ কি আচ্ছা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করছি আর কোথায় তৈরি করছি আমি দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে শো করতেছি বা বাকিগুলো আপনারা যারা মানে টোটাল আমার কোর্স বা ডিভিডি স্টাডি করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন তাই না তো খেয়াল করেন তাইলে আমি কি করলাম এখানে পার্টিকুলার নিশে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করছি এখন আমরা জানি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি যে ইমেজগুলো আপলোড করবো সেখানে যদি আমি লিংক দেই তাহলে কি হবে তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে নাকি তাহলে এখান থেকে আমার সেল কিভাবে আসবে এখান থেকে সেল আসবে আমার এখান থেকে সেল আসবে না কেন আসবে না এখন আমি ইডিট প্রোফাইলে গিয়ে আবার এই যে যেখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া যায় সেখানে আমি প্রিন্টারেস্টের এই বোর্ডটাকে লিঙ্ক করে দিছি ঠিক আছে আমার আমারই বোর্ড আমারই প্রিন্টারেস্ট এই প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটাও আমি তৈরি করছি কেন এই টি শার্টগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্যে তাই না ক্লিয়ার ওকে তো তাহলে কাস্টমারকে যদি মনে করেন আমি যদি কাস্টমারকে এখানে নিয়ে আসতে পারি ইনস্টাগ্রামে নিয়ে আসতে পারি সে নিশ্চয়ই এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে সে যাচ্ছে কোথায় প্রিন্টারেস্টের বোর্ডে যেখানে আমি অ্যাফিলিয়েট অফারগুলো রেডি করে রাখছি নাকি খেয়াল করেন তাই না এখন কাস্টমার জাস্ট এখানে যদি কোনো একটা টি শার্টের প্রতি সে ইন্টারেস্টেড হয় ক্লিক করে ওপেন করে লক্ষ্য করেন সে ভিজিটে ক্লিক করলে কোথায় যাচ্ছে মানে যেখানে যেখান থেকে সে বাই করবে তাই না আর এখান থেকে সে পারচেস করলেই আমি কমিশন পেয়ে যাচ্ছি কত টেন ডলার ক্লিয়ার ওকে তাহলে আসেন আমরা একটু আর একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাকে কি করতে হবে এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আমি পিকচারে লিঙ্ক দিতে পারতেছি না আমি পিন্টারেস্টের লিঙ্কটা এখানে দিয়ে রাখছি আর যদি আমরা ফেসবুক ফ্যান পেজ করতাম তাহলে এখানে ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেস দিতাম নাকি ওকে তো আমাকে এখানে শুধু ফলোয়ার বৃদ্ধি করতে হবে অর্থাৎ যত বেশি আমি ফলোয়ার বৃদ্ধি করতে পারব তত বেশি আমার ভবিষ্যৎ সেলের সম্ভাবনা বা সাইন আপের সম্ভাবনা বেড়ে যাবে ক্লিয়ার তো খেয়াল করেন আমি পার্টিকুলার যে নিশে কাজ করতেছি ওই নিশের যে কোনো একটা ভালো আইডিয়া আমি ওপেন করব তো ওই আইডির যে ফলোয়াররা তারাই তো আমার টার্গেটেড কাস্টমার নাকি আমি যে নিশে কাজ করতেছি ওই নিশের ভালো ভালো আইডি গুলো যদি আমি ওপেন করি এবং সেখানের যে ফলোয়ার সেই আইডিগুলোর যে ফলোয়ার তারাই আমার টার্গেটেড কাস্টমার না তাদেরকে আমি ফলো করব বুঝাইতে পারছি জাস্ট ফলো 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 খেয়াল করেন তো এভাবে যে কয়টা ফলো করা যায় একবারে আপনারা ফলো করলেন এরপরে দেখলেন যে আবার ঘন্টা দুয়েক পরে আবার সেম অতগুলো আইডিকে আপনি ফলো করতে পারতেছেন আর এখানে রিপ্লাইটা খুব ভালোই আসে আমি শো করতেছি মানে আপনাকে আপনাকেও তারা ফলো করবে আর এর মাধ্যমে আপনার যত বেশি ফলোয়ার তৈরি হবে তত বেশি আপনি কি হবে ভবিষ্যৎ আপনার সেলের সম্ভাবনাটা বেড়ে যাবে পার্টিকুলার নিশে ক্লিয়ার তো খেয়াল করেন তাহলে এখন দেখেন তো এখন আমরা মাত্র এই মার্কেটিং পলিসিটা সাজাচ্ছি এখনই দেখেন কি হচ্ছে অলরেডি ওয়ান আমরা এখনও আমাদের যে সেলিং ভালো করে নেই এর মধ্যেই আমাদের কি হচ্ছে একটা সেল চলে আসছে তাই না তো যখন আমরা সব কিছু সাজা এই মেথডগুলোতে মার্কেটিং শুরু করব তখন আমাদের নিশ্চয়ই ভালো সেল আসবে নাকি ওকে তাহলে আমরা কি করলাম এভাবে আমরা কি করব ফলোয়ার বৃদ্ধি করব কোথায় ইনস্টাগ্রামে আর কি করব আমরা নতুন নতুন পোস্ট করব এখন আপনারা জানেন যে ইনস্টাগ্রাম আমি থেকে ওপেন করছি আমার পিসি থেকে তাই না আর পিসি থেকে ইনস্টাগ্রামে আপলোড হয় না ছবি নরমালি ইনস্টাগ্রামে পিসি থেকে ছবি আপলোড হয় না তাইলে আমরা কি করতে পারি রাইট বাটন ক্লিক করব ইন্সপেক্টে ক্লিক করব ঠিক আছে করে এখানে মোবাইল অপশান মোবাইল অপশনটা সিলেক্ট করব এরপর কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে এই ক্যামেরা বাটনে ক্লিক করব ঠিক আছে এই যে দেখেন চলে আসছে চলে আসছে না এখন আমরা ছবি আপলোড করব এখন এই ছবিগুলো আমরা কিন্তু পিনটারেস্ট থেকেও সার্চ করে নিয়ে আসতে পারি পার্টিকুলার যেই নিশে আমরা কাজ করতেছি ওই নিশের ছবি নাকি তো আমি এখান থেকেই দেখানোর চেষ্টা করি সাপোজ মনে করেন যে আমি এই ছবিটা পোস্ট করব ঠিক আছে আমি এটা নিলাম নেক্সট এখন আমার যেই নিশ ওই নিশের আমি কিছু ক্যাপশন দিব বর্ণনা দিব অথবা হ্যাশট্যাগ দিয়ে লোকজন আমার যেই নিশে আমি কাজ করতেছি ওই নিশের প্রোডাক্ট খোঁজা খোঁজার জন্য যা লিখে সার্চ করবে তা লিখে দিতে পারি তাই না লক্ষ্য করেন ঠিক আছে শেয়ার ঠিক দেখেন চলে আসছে এখন আমার ভিজিটর যখন এই ছবিটা লাইক করবে সে কিন্তু খোঁজার চেষ্টা করবে যে এই টি শার্টটা কোথায় আছে তখন সে কোথায় ক্লিক করবে এখানে তাই না প্রিন্টারেস্টের পেজে চলে যাবে পেজে না বোর্ডে বোর্ডে চলে যাবে এবং সেখান থেকে সে যখন এই টি শার্টটা ওপেন করবে এবং এখান থেকে ভিজিটে ক্লিক করবে সে চলে যাচ্ছে কোথায় পারচেজ লিংকে নাকি আর এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট আইডি খেয়াল করেন বুঝাইতে পারছি ইনস্টাগ্রামের আলোচনায় আবার পরে আসি আমরা প্রিন্টারেস্ট নিয়ে আলোচনা করি তো প্রিন্টারেস্টে মূলত আমরা প্রোডাক্টগুলো সেট করতেছি তাই না তা আসেন দেখি আমরা প্রিন্টারেস্টে প্রোডাক্টগুলো কিভাবে সেট করতেছি তো আমরা ফার্স্ট টাইম এখানে সার্চ দিব যে আমাদের যে নিশ সেই নিশের অফারগুলো আমরা সার্চ করে বের করব খেয়াল করেন আমরা এখানে অনেকগুলো টি শার্ট অলরেডি দিছি তাই না অলরেডি দিয়েছি নাকি হ্যাঁ এখন যেগুলো দেয়নি আমরা সেগুলো সেট করব তো চলে আসেন তাহলে মনে করেন যে আমি এই টি শার্টটা এই টি শার্টটা সেট করতে যাচ্ছি ঠিক আছে এই ডিজাইনটা কি আমার এই ডিজাইনটা অন্য কারো এখন সে যদি নিজে সেল করতে পারে তাহলে কি হবে তাহলে কমিশনটা সে পাবে নাকি আর আমি যদি সেল করতে পারি কমিশনটা ম্যাক্সিমাম কমিশনটা আমি পাবো তাই না তা আমি এটা ওপেন করলাম খেয়াল করেন এই টি শার্টটা ওপেন করলাম এখন এই লিঙ্কটা হচ্ছে তার এই লিঙ্কটা হচ্ছে তার ঠিক আছে তার অর্থ কি এই লিঙ্কটা মার্কেটিং এর মাধ্যমে সে যদি সাইন আপ কালেক্ট করতে পারে টোটাল অ্যাফিলিয়েট কমিশনটা সে পাবে আর আমার আইডি নাম্বার কত দিস ওয়ান আমি যদি জাস্ট এটাকে কপি করে আমার আইডিটা কপি করে এই লিঙ্কের পরে মার্ক সহকারে ঠিক আছে পেস্ট করে আমি যদি এন্টার দিই এখন এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ফর দিস টি শার্ট ক্লিয়ার হ্যাঁ এই যে এই যে আইডিটা এই যে আইডিটা কোয়েশ্চেন মার্ক সহকারে আইডিটা এনে যদি আমি এখানে সেট করি এটা হচ্ছে এখন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক লক্ষ্য করেন আমি অ্যাফিলিয়েট লিঙ্কের এই এগুলি কিন্তু কপি করে রেখে দিচ্ছি ভবিষ্যতে আবার যদি আমি অন্য কোনো মার্কেটিং পলিসিতে কাজ করি আমি বারবার যেন একই কাজ করতে না হয় এগুলো রেখে দিচ্ছি আমি বুঝাইতে পারছি তাহলে কি হলো এটা কি হলো আমার অ্যাফিলেট লিঙ্ক না এই প্রোডাক্টের জন্য তো চলেন আমরা দেখি কিভাবে সাজা তো ফার্স্ট টাইম আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিটা আমি নিয়ে নেব ঠিক আছে আমি এই যে এখান থেকে স্লিপিং টুল দিয়ে ছবিটা নিয়ে নিচ্ছি ছবিটা নিয়ে নিলাম আমি সেভ করে ফেলি আমার এই নিশের মার্কেটিংয়ের জন্য যে ফোল্ডারটি রয়েছে তো সেখানে আমি ঠিক আছে নিয়ে নিলাম ক্লিয়ার তো এই ছবিটা আমি এখন কি করব এই ছবিটা আমি আগে ইনস্টাগ্রামে পোস্ট করব যেহেতু আমি মূল অডিয়েন্সটা কালেক্ট করতেছি থেকে পার্টিকুলার নিশের ইনস্টাগ্রাম থেকে কাস্টমারকে আমি আগে ইনস্টাগ্রামে আকর্ষণ দিচ্ছি এরপরে সেখান থেকে নিয়ে যাচ্ছি প্রিন্টারেস্টে সেখানে মূলত আমার সেলিং প্রোডাক্টের লিঙ্কটা সে পাবে তাই না তাইলে খেয়াল করেন তাইলে আমি এখানে ক্লিক করলাম আমাদের ইমেজটা কোথায় আছে নেক্সট তো ওখানে সেম একইভাবে ক্যাপশান অথবা কী বলে হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড নাকি টার্গেটের নিয়ে শেয়ার তো তারা যদি এই ইমেজটা দেখে লক্ষ্য করেন এখানে এখানে অলরেডি একটা লাইক পড়ে গেছে এই মাত্র আপলোড করা হয়েছে তাই না এখানে লাইক করাটা ফর্টি তো সেম একইভাবে এটা যারা লাইক করবে তারা এখান থেকে চলে যাবে কোথায় প্রিন্টারেস্টে এবং সেখান থেকে পার্চেস লিংকে চলে যাবে তাই না যদি তারা বাই করতে পছন্দ করে তো এভাবে আমাদেরকে মার্কেটিংটা চিন্তা করতে হবে হ্যাঁ ফেসবুক পেজের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিতে পারতাম তাহলে সে চলে যেত ফেসবুক পেজে সেখান থেকে বাই লিঙ্ক পাইতো এখন আমরা কি করব তাহলে প্রিন্টারেস্টে আমাদের প্রোডাক্টটা সেট করব নাকি তো চলে আসেন এটা একটা বোর্ড বানানো হয়েছে প্রিন্টারেস্টের টিউটোরিয়ালের ডিটেলস দেখানো হয়েছে কিভাবে বোর্ড বানাইতে হয় কীভাবে প্রিন করতে হয় সব দেখানো হয়েছে কিভাবে মার্কেটিং করতে হয় তাই না আর প্রিন্টারেস্টের পেজ মার্কেটিং আমরা নিশ্চয়ই ক্লাসে আলোচনা করব নাকি ওকে আমরা এগুলো ফ্রি মার্কেটিং দেখতেছি তাহলে এখন আমাদের এই প্রোডাক্টের জন্য বোর্ড কোনটা এটা না সেভ পিন নতুন একটা পিন পিন সেট করবো আমরা আমি ক্লিক করলাম কোথেকে ইউর ওয়েব ডিভাইস এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করবো আমাদের ইমেজ কোনটা এটা না ইমেজটা নিয়ে আসলাম এবার কি ডেস্টিনেশান ইউআরএল অর্থাৎ এই ইমেজে আমি যে টার্গেটের অডিয়েন্স নিয়ে আসতেছি সে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে কোথায় যাবে আমি চাচ্ছি সে কোথায় যাবে এই লিঙ্কে অর্থাৎ আমার অ্যাফিলিয়েট সহকারে যেই লিঙ্কটা আমি তৈরি করছি তাই না এই লিঙ্কটা আমি কপি করে নিব তাহলে কি হবে আমরা কোন লিঙ্কটা কপি করছি ওই যে আমাদের অ্যাফিলিয়েট আইডি সহ মানে আরেকজনের ডিজাইনের উপরে আমরা কি করছি কোশ্চেন মার্ক সহ আমাদের এই লিঙ্কটা আমাকে মার্কেটিং করতে হবে তাই না আর এখান থেকে যদি আমি সেল পাই তাহলে আমি কমিশন পাবো দ্যাটস ইট তাহলে এই লিঙ্কটা আমি কোথায় সেট করবো এখানে ডেস্টিনেশন ইউ ক্লিয়ার কন্টিনিউ লক্ষ্য করেন এবার হচ্ছে কি ডেস্ক্রিপশন খেয়াল করছেন এই ডেসক্রিপশানে আমরা কি করব এই ডেসক্রিপশানটা আমরা পরেও সেট করতে পারি বাট এখনও সেট করে দিতে পারি আর যেহেতু আমাদের বোর্ড একটাই বোর্ড অনেকগুলো হইলে আমরা ইচ্ছে মতো সিলেক্ট করতাম কোন বোর্ডে পিনটা দিব নাকি এই ডেসক্রিপশনে আমরা কি করব ওই যে হ্যাশট্যাগ সহ আগে আমাদের যে নিশে পার্টিকুলার নিশ যে নিশে কাজ করতেছি ওই নিশের কাস্টমার কী লিখে সার্চ দিতে পারে টার্গেটেড অডিয়েন্স আমি আগেই তৈরি রাখছি হ্যাশট্যাগ দিয়ে ঠিক আছে হ্যাঁ এগুলো আমরা বসায় দেব অথবা আমরা আরও যেটা করতে পারি আমাদের মূল টি শার্ট কোনটা এটা না এটার বর্ণনা এই বর্ণনাটা কপি করে নিয়ে গিয়ে আমি বর্ণনাটা এখানে দিয়ে দিলাম খেয়াল করেন বর্ণনাটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এরপরে একটা এন্টার দিয়ে ওই যে কিওয়ার্ডগুলো হ্যাশট্যাগ দিয়ে তৈরি করে রাখছি আমি ঠিক আছে সেগুলো আমি এখানে দিয়ে দিব ক্লিয়ার তাহলে কি হবে আমার অডিয়েন্স এই হ্যাশট্যাগগুলো লিখে অর্থাৎ এই কিওয়ার্ডগুলো লিখে যদি সার্চ করে তাহলে আমার টি শার্টটা পেয়ে যাওয়ারও সম্ভাবনা আছে নাকি ওকে তাহলে আমরা সেভ দিয়ে দিলাম এখানে বোর্ডে সে লক্ষ্য করেন প্রমোট ইউর পিন অর্থাৎ কি করতে বলতেছে আপনাকে পেইড মার্কেটিংয়ে যেতে বলতেছে তা আমরা তো পেইড মার্কেটিং এখন যাচ্ছি না তাই না আমরা এখন ফ্রি মেথডে কাজ করব এরপরে যদি দেখি আমাদের কোনো একটা টি শার্ট ভালো সেল আসতেছে ফ্রি মেথডে দেন আমরা সেটা নিয়ে পেইড মেথডে নেমে যাব ক্লিয়ার ওকে তাহলে আমরা এখন দেখেন এখন এটা যদি আমরা ওপেন করি অথবা কাস্টমার যদি এভাবে ওপেন করে সে যদি এই যে ভিজিট এই ভিজিটে যখন সে ক্লিক করবে সে কোথায় যাচ্ছে ওই যে আমার অ্যাফিলিয়েট পারচেজ লিংকে ফর দিস টি শার্ট ক্লিয়ার এখন আমি এখানে টি শার্ট নিষে বুঝাইছি ঠিক আছে আপনি অ্যাফিলিয়েট সিপি অফারের যে কোনো নিষে সেম একইভাবে মার্কেটিং চিন্তা করতে পারেন তাই না পূর্ববর্তী ক্লাসগুলোর আলোচনা তাই বলে না ওকে তাহলে খেয়াল করেন এবার এবার আরও যা করতে পারেন আপনি সেটা হচ্ছে আপনি তো একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টও তৈরি করছেন তাই না তো সেখানে এখানেও আপনি পার্টিকুলার নিশের আপনার যে টার্গেটের অডিয়েন্স তাদেরকে ফলো করতে পারেন তাহলে তারা ফলো ব্যাক করবে এবং এই আইডিতেই আপনার টার্গেটের অডিয়েন্স তৈরি হবে এই ধরনের প্রোডাক্টগুলো কেনার জন্য বা সাইন আপ করার জন্য নাকি তো লক্ষ্য করেন আমি দেখাই কিভাবে। তাহলে এই যে ফলোয়ার্স হ্যাঁ আমি যে নিষে কাজ করতেছি সেই নিশের একটা বোর্ড বের করছি আমি ওই নিশের বোর্ডে এরা হচ্ছে তাই এরাই তো আমার টার্গেটেড টার্গেটেড কাস্টমার নাকি বা অডিয়েন্স তাইলে এদেরকেই আমাকে ফলো করতে হবে যেহেতু আমি উপরের অনেকগুলো ফলো করে ফেলছি আমি ড্রাগ করে একটু নিচের দিকে চলে আসতেছি ঠিক আছে তো এখানেও ইজিলি চল্লিশ পঞ্চাশটা আপনি প্রতিবারে ফলো করতে পারতেছেন আর আপনি চল্লিশ পঞ্চাশটা যদি ফলো করেন সেখানে দুই তিনটা ফলোব্যাক আসবেই এ তো এভাবেও তো আপনার একটা বিশাল অডিয়েন্স তৈরি হচ্ছে তা আপনি যদি লং টাইম মার্কেটিং পলিসি চিন্তা করেন অদূর ভবিষ্যতে তো অনলি শুধু এই মার্কেটিং পলিসি দিয়েই আপনি বিশাল একটা কমিশন আর্ন করতে পারবেন তাই না কন্ট্রোল চাপ দিয়ে দিয়ে ওপেন করতেছি আমি ক্লিক করে করে যাই আপনিকে জাস্ট ফলো এভাবে ফলো ফলো করতে হবে অথবা এদের বোর্ডে ঢুকলেন কোন একটা এদের কোন একটা প্রোডাক্টের উপরে লাইক দিলেন তাই না অথবা কমেন্টস করতে পারেন তো কমেন্টস সাধারণত খুব বেশি না করাই ভালো কমেন্টস সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেস গুলোতে খুব সেনসিটিভ এটা বুঝে শুনে করতে হয় ঠিক আছে তো এইভাবে ফলো করে করে আপনাকে আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য আপনি একটা বিশাল ফলোয়ার্স তৈরি করতে পারেন ক্লিয়ার বোঝাতে পারছি তো সেম একইভাবে আমরা এখানে দুইটা মার্কেট প্লেস দিয়ে দেয় দুইটা সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস দিয়ে দেখাইছি কি কী ইনস্টাগ্রাম আর কি প্রিন্টারেস্ট এখন আপনি টুইটার টামলার এগুলি নিয়ে মার্কেটিং করতে পারেন না সেম একইভাবে এই প্রোডাক্টের জন্যই আমি টুইটার অ্যাকাউন্ট তৈরি করছি এই প্রোডাক্টের জন্যই আমি টামলার অ্যাকাউন্ট তৈরি করছি সেখানেও আমি সেম একইভাবে কিভাবে মার্কেটিং করতে হয় আমরা তো শিখছি না শিখছি তাহলে সেখানেও আমি এই পেজটা ধরা দিতেছি বুঝাইতে পারছি তো সেখান থেকেও আমার অডিয়েন্স অলরে অটোমেটিক আমার অডিয়েন্স এখানে চলে আসতেছে আর তার যদি সে যদি বাই মোডে থাকে সে অবশ্যই বাই করবে ক্লিয়ার তো টোটাল মার্কেটিং পলিসিটা কি বুঝতে পারছি আমরা ওকে টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ